প্রিয় ছাত্ররা, নিশ্চয় তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। এই আশা রেখে আজকের যে তোমাদের ক্লাস, গতকালকে তোমাদের অ্যানুয়াল সিলেবাসের বা থার্ড টার্মের একটি কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে, আজ হবে তোমাদের একটা গদ্য, সেটা হচ্ছে ভানু সিংহের পত্রাবলী। ভানু সিংহ কার ছদ্মনাম সেটা আমরা অবশ্যই জানি, তার পত্রাবলী মানে তিনি পত্রাবলী, পত্রাবলী মানে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে পত্রগুলো লিখেছিলেন কার উদ্দেশ্যে, কার নামে বা কখন কোন মুহূর্তে কীরকম অবস্থাতে, সেই বিষয়গুলি তোমাদের আজ আলোচনা করা হবে। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো সবাই শুনবে, তাই তোমাদের পড়তে বা বুঝতে অসুবিধা হবে না। ভানু সিংহ পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে ভানু সিংহ পত্রাবলী মানে তার যে চিঠি বা তার যে পত্র, তিনি কিভাবে কোন সময় লিখেছেন তিনি নিজেই বর্ণনা দিয়েছেন। তা তথা রবীন্দ্রনাথের বিস্তারিত আলোচনা একটু করে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন তথা 1941 সালে তিনি এই পৃথিবী থেকে পরলোক গমন করেন। তিনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বা ঠাকুর পরিবারে। তার বাবা ছিলেন বিখ্যাত জমিদার। তিনি অল্প বয়স থেকেই ঠাকুর বাড়িতে মানে গণ্ডির মধ্যে পড়াশোনা করেই তিনি এত একজন বিখ্যাত কবি হয়েছেন, তা আমাদের বাঙালির অবশ্যই একটা গর্বের বিষয়। তো যাই হোক, তিনি তাদের বাড়ি থেকে মানে সেই ঠাকুর বাড়ি থেকে বালক এবং ভারতী নামে দুটো পত্রিকা প্রকাশিত হতো, সেই পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন, কখনো ছোট গল্প, কখনো কবিতা ইত্যাদি ধরনের। তাছাড়াও তার বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন গল্প শিশুদের জন্য তথা কিশোরদের জন্য অনেক গল্প লিখেছেন, যেমন হলো কথা কাহিনী, সহজপাঠ, রাজশ্রী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু এবং কিশোরের মন আকৃষ্ট করেছে। তো যাই হোক, তিনি অনেক প্রবন্ধ লেখা সত্ত্বেও তার অন্যতম গীতাঞ্জলি কাব্য তিনি 1913 সালে লেখার ফলে তিনি এশিয়া বাসী হিসাবে প্রথম নোবেল পুরস্কার পান। মানে প্রথম এশিয়া তথা ভারত তো দূরের কথা, এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। তার রচনা দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত তথা বাংলাদেশ এবং আমাদের এই ভারতবর্ষ। তো যাই হোক, এবার তিনি যে পত্রগুলো কোন পরিস্থিতিতে কোন সময়ে লিখেছিলেন তার একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, ভানু সিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুর, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। মানে তিনি কলকাতা শহরটা অতটা পছন্দ করেন না, অথচ তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন। কেন পছন্দ করেন না সেটা নিশ্চয়ই তোমরা এই পড়াটার মধ্যে পাবে। মনে হয় যেন ইট কাটের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। তিনি শহরের মধ্যে তো গ্রামের তুলনায় একটু গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়া, ফাঁকা মাঠ একটু কমে হবে, তো তিনি সেটাকেই একটা মস্ত জন্তুর সঙ্গে তুলনা করেছেন। বলছে যে এই মস্ত ইট এবং কাঠের মস্ত জন্তুটা মনে হয় যে আমাকে চারিদিকে ঘিরে ধরেছে। তার উপর আবার আকাশ মেঘে লেপা রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার উপর আবার গোটা আকাশটাই একদম কালো, মেঘে ছেয়ে গেছে এবং টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনের মাঠে যখন তিনি বৃষ্টি নামে তখন তার ছায়া আকাশে আলোর করুণ হয়ে আসে। তিনি
কলকাতার সঙ্গে শান্তিনিকেতনের তুলনা করতে গিয়ে তিনি ভাবছেন যে যখন আমি শান্তিনিকেতনে ছিলাম বা তখন ওই সময় যে প্রকৃতির যে বৃষ্টি হয় বাদল হয় তখন চারিদিকে মনে হয় যে একদম করুণ হয়ে ওঠে, করুণ মানে দয়ার মতো চেহারা পরিণত করে, কিন্তু এখানে সেটা হয় না। কোনখানে? কলকাতাতে ঘাসে ঘাসে পুলক লাগে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়, আমার মনের মধ্যে জেগে গান জেগে ওঠে, আর সুর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। সেই দৃশ্যগুলো দেখে আমাদের অটোমেটিক বা আপনা আপনি মনের মধ্যে সেই বর্ষাকালের গানগুলো বা বর্ষাকালের গানের যে সুরগুলো সেগুলো গাইতে ইচ্ছা করে এবং গুনগুনিয়ে সেই আওয়াজটা দিনুর ঘর পর্যন্ত যায়, দিনু যেখানে থাকে সেই ঘর পর্যন্ত যায়। আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁচা হয়ে পড়ে, কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়, কোথায় তার পূর্ব বাতাসের উড়ে পড়া জটাজাল। বলছে এই কলকাতার মধ্যে সেই বর্ষার কোনো চিত্রই যেন ধরা পড়ে না, যেটা আমি শান্তিনিকেতনে দেখি বা অনুভব করি। কোথায় গান, কোথায় তার নৃত্য মানে নাচ, কোথায় তার উত্তরীয় মানে সম্মানীয় ব্যক্তির গলায় যেটা থাকে সেটাকে বলে উত্তরীয়, কোথায় সেটা উত্তরীয়, কোথায় কোথায় জল জটা, কোথাও আর খুঁজে পাওয়া যায় না। কথা হচ্ছে এর এবার শ্রাবণ মাস আর বছরের মতো কলকাতা বর্ষমঙ্গল গান হবে। এবার শ্রাবণ মাসে আর বছরের মতো মানে আগের বছরের মতো বর্ষমঙ্গল গান হবে, কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি সেই গান কলকাতা শহরে কি জমবে? এবার তার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে এই বর্ষমঙ্গল গান বিশেষ করে শ্রাবণ মাসে হয় বা বর্ষা ঋতুতে হয়, যেটা শান্তিনিকেতনে সুন্দরভাবে জমে উঠত সেটা কি আদৌ কলকাতার শহরের মধ্যে জমবে? এটা তার মনের ধারণা। এখন অনুরোধ পরে এখন এখানে অনুরোধে পরে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে। বলছে অনেকের অনুরোধের মাধ্যমে চাপে পড়ে কখনো কখনো এই বর্ষা মঙ্গলের গান গাইতে হয়েছে, কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো আর বাজে না। বৈঠকখানা মানে কি? যেখানে যে ঘরে দশজন পাঁচজন মিলে আড্ডা মারা হয় সেটাকে বলে বৈঠকখানা। সেই বৈঠকখানায় ঘরে সেই বর্ষা মঙ্গলের গান শান্তিনিকেতনের মতো সুরে বাজে না বা আসে না। তোমাদের ওখানে এতদিন বোধ হয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন সুরে গাইতে পারবে, কখনো বা এসরাজ বাজিয়ে তুলবে। তিনি সেই চিঠিতে উল্লেখিত করেছেন যে শান্তিনিকেতনের কথা, যে তোমাদের ওখানে হয়তো বা এখনো বর্ষা নেমেছে, সেই বর্ষার মধ্যে গুনগুন স্বরের গান আমার এসরাজ। এসরাজ কি? এসরাজ হচ্ছে বাদ্যযন্ত্র, সেই এসরাজ বাজিয়ে সেই গানের সুর তুলবে। তুমি যাওয়ার পর আর কিছু কিছু নতুন গান আমার সেই খাতায় জমে উঠেছে, কলকাতা না এলে আরও জমতো। তিনি সেই কথাগুলো বা সেই চিঠিতে দিনুকে এই কথাগুলো লিখছে যে তুমি যদি সেখান থেকে না আসতে বা আমরা যদি সেখান থেকে না আসতাম আরও অনেক রকম এই বর্ষার অনেক গান খাতার মধ্যে লিখে রাখতাম, কিন্তু হঠাৎ করে সেই সময় কলকাতায় তিনি চলে আসেন। এদিকে দিনুবাবুও দাঁত তোলবার জন্য দু তিন দিন হলো কলকাতায় এসেছেন, দাঁত তোলবার জন্য। আষাঢ় মাসের বর্ষাকে যে শহরে এমন মানায় না, দিনুবাবুকেও তেমনই, কারণ দিনুবাবু খুব শৌখিন লোক, খুব গান বাজনা আমোদে প্রমোদে লোক। অতএব এই বর্ষা মঙ্গলে দিনুবাবুকে কলকাতা শহরে মানায় না, তুমি শান্তিনিকেতনে চলে যাও, শান্তিনিকেতনে তোমার আনন্দ, তোমার গান, তোমার শখ এই কলকাতা তোমাকে দিতে পারবে না। আজ সকালেই সে পালাবে স্থির করেছে, মানে ঠিক করেছে আজ সকালেই
সে শান্তিনিকেতন থেকে কলকাতা থেকে শান্তিনিকেতন চলে যাবে। সেই সময়টা ছিল কোন সময়? আষাঢ়, ২৯শে আষাঢ় ১৩২৯ বঙ্গাব্দ। এবার তার পরিপ্রেক্ষিতে দীনুবাবু যে কথাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখেছেন, আত্রাই নামক একটি নদীর ওপর বোটে, বোট বোঝো তো, বোট হচ্ছে একটা ছোট নৌকা, আত্রাই নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি, বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করছে, একটা ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। এবার সেই আত্রাই নদীর বর্ণনা তিনি দিয়েছেন যে কিভাবে তিনি ছোট বোটের মতো বয়ে চলেছে, এবং বয়ে চলতে চলতে সে আত্রাই নদীতে কিরকম দৃশ্য তিনি দেখতে পেলেন তার বর্ণনা দিচ্ছে। নদীর দুকুল কুলে কুলে পরিপূর্ণ, কুলে কুলে মানে কি, নদীর দুধার জলে বা পানিতে পরিপূর্ণ, স্রোত খরতর মানে খুব জোরে স্রোত বইছে, দলে দলে শৈবাল ভেসে আসছে, পল্লীর আঙ্গিনার কাছ পর্যন্ত জল উঠেছে। পল্লীর আঙ্গিনা, পল্লী মানে হচ্ছে গ্রাম, গ্রামের যে ঘর বাড়ি তার আঙ্গিনা পর্যন্ত জল উঠেছে, ঘন বাঁশের ঝাড়, আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। নিবিড় হয়ে মানে সবাই একে অপরের সঙ্গে মিলিত হয়ে গ্রামগুলোকে আচ্ছন্ন মানে একদম ঢেকে রেখেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেত জল উঠেছে, কচি ধানের মাথা জলের উপর জেগে আছে। মাঝে মাঝে সেই কাঁচা ধানের ক্ষেত জমিতে জল উঠেছে এবং সেই ধানের যে মাথাগুলো জলের উপর উঁকি দিচ্ছে। দুই তটে মানে দুই তীরে, তটে মানে তীর, দুই তীরে স্তরে স্তরে মানে পাটে পাটে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠছে। ঘনিমা মানে হচ্ছে দুই দুই তীরে জলের স্তরটা আস্তে 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 বেড়ে যাচ্ছে, এই জন্য বলতে ফুলে উঠেছে। তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদী তার গেরুয়া রঙের ধারা, গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলছে, সমস্ত তার উপর বাদল সায়ান্নের ছায়া। এবার কি বলছে, সেই তারের মধ্য দিয়ে, মাঝখানটা মানে মধ্য দিয়ে নদীর যে জল, সেই জলগুলো যেন গেরুয়া রং, গেরুয়া রঙের রূপ ধারণ করেছে, সেই গেরুয়া রঙের মধ্য দিয়ে সে তার মধ্য দিয়ে যেন স্রোত বয়ে চলেছে। বৃষ্টি নেমে এলো দূরে মেঘের ফাঁক দিয়ে, সূর্যাস্তের একটা স্নান আভা আর বৃষ্টি ধারার আবেগে উপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। আমরা এই বোট ছাড়া নদীতে আর কোনো নৌকা নেই, মানে শুধুমাত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার বন্ধু দীনু, তারাই ওই একটা বোটের মধ্যে তারাই নৌকা দিয়ে বা সেই নদী দিয়ে প্রবাহিত ভাবে চলে যাচ্ছে, তারা তাছাড়া আর কোনো নৌকা নেই। এই জলস্থল আকাশের ছায়াবিষ্ট নিভূত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছা করছে। তখন তিনি ভাবছেন এত সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলোর মধ্য দিয়ে আমাকে একটা গান তৈরি করার খুব ইচ্ছা করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না, কিন্তু হয়তো সেই গানটি এই সময় লিখতে আমি পারবো না। আমার দু চোখ এখন বাইরের দিকে যেতে চেয়ে থাকতে চায়, বলছে আমার দু চোখ এই দৃশ্যগুলো একমাত্র দেখতে চায় আর গানের মধ্যে ডুবিয়ে থাকতে চায় না, কারণ এই দৃশ্যগুলো তার জীবন থেকে একবার পেরিয়ে গেলে পুনরায় তার সেই দৃশ্যগুলো হয়তো তিনি নাও পেতে পারেন, এটা হলো তার ভাবনা। খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়, বলছে গান লিখতে গেলে তো খাতার দিকে আমাকে মনটা দিতে হবে, খাতার দিকে আমাকে চোখটা দিতে হবে, অতএব এই সময় আমার গান লেখার মতো খাতার দিকে মন দেওয়ার মতো সময় নেই, না হলে আমার এই বিশেষ বা সুন্দর মুহূর্তগুলো আমি আর ফিরে পাব না। অনেকদিন বোলপুরে শুকনো ডাঙা কাটিয়ে এসেছি, এখন এই নদীর ওপর এসে মনে হচ্ছে পৃথিবী যেন মনের কথা শুনতে পাওয়া যাচ্ছে। বলছে অনেকদিন হলো সেই বোলপুরে আমি ডাঙ্গায় ধুধু মাঠ
শুধু ধুলো দেখেছি। এবার এই বর্ষাকালে এসে এই নদীতে এসে সেই ধুধুর বা গ্রীষ্মকালের দৃশ্যটাকে পরিপূর্ণ করে যখন বর্ষাকালে এসেছি তখন এই দৃশ্যগুলো আমি আর হারাতে চাই না। আমি নদী, নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। এই নদী আমি খুব ভালোবাসি, তার সঙ্গে ভালোবাসি আকাশকেও। নদীতে আকাশে চমকালো মিলন, রঙে রঙে আলোয় ছায়া, ঠিক যেন আকাশের পুতির ধ্বনির মতো। নদীতে আকাশ চমকালে, দুটো আকাশের যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, যে বিদ্যুৎ চমকায় বা আলোর যে ছায়া পড়ে সেটা যেন আকাশের পুতির ধ্বনির মতো। আর পৃথিবীতে আর কোথাও আপনার সারা না পেয়ে জলের উপর ছাড়া, বলছি এত সুন্দর দৃশ্য আমি আর কোথাও খুঁজে পাব না, একমাত্র জলের উপরে এই দৃশ্যগুলো দেখা সম্ভব। আজ রাত্রেই গাড়িতেই কলকাতা যাব, মনে করে ভালো লাগছে না। অবশেষে তিনি বললেন, আজ রাতে আমি গাড়ি করে এখান থেকে কলকাতা যাব, আমার মনটা খুব খারাপ, আমার এই দৃশ্যগুলো, এই মুহূর্তগুলো, এই জায়গাটা ছেড়ে আমাকে যেতে মন টানছে না বা ইচ্ছে করছে না। তো এই কবিতা বা এই গল্পটি বা এই পত্রাবলীটি তিনি লিখেছেন সেই সময় 22শে শ্রাবণ 1329 বঙ্গাব্দে। এটা হলো তোমাদের পত্রাবলী বিস্তারিত আলোচনা, তোমরা নিশ্চয় সুন্দর করে বাড়িতে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এটা এটাই দাঁড়ান, ওটা আমি ইয়ে করে নেই, এটাই আপাতত।